আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু একদম নাকানি চুবানি একটা ভিডিও নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে রামেন চ্যালেঞ্জ। একটা বাটিতে দেওয়া আছে রামেন, এখানে বেশি আছে, কারণ বড় মানুষ তো, এই জন্য হচ্ছে বেশি নেওয়া। আর আমারটা কম, এই যে একদম ঝাল ঝাল রামেন। রামেন যারা খাইছেন তারাই জানেন যে রামেনের কতটা ঝাঁজ। তো যাই হোক, আমরা খাবো। আমি এর আগে একবার ট্রাই করছি, এটা প্রচুর ঝাল, জানি না এটা খাইতে পারবো কিনা, এটা কিরকম জানি না। শুরু করি, তো চলুন ভিডিওটা উপভোগ করুন। বিসমিল্লাহ, আল্লাহ কতগুলো মুখে দিয়েছে টেস্ট, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, কই বেশি ঝাল না তো, ঝাল লাগে পরে। পানি বন্য কিছু খাওয়ার পর ঝাল বুঝা যায়। চিন্তা করছেন কয়বার কোক খাইলো, খাবেন নাকি? এই ঝাল কোন ঝাল, এই ঝাল কোন ঝাল, আমার কি হয়েছে, লাল হয়ে গেছে। তোর বাবা সুন্দর মানুষ তো, আমার কাবু কোনো মানুষ, আমার বউ না। তিল আছে কিন্তু দেখো, দেখছো কি পরে কেমন। বাবা মুখ পুরো হালকা হালকা লাল হয়ে গেছে, ভিডিওতে বোঝা যাইতেছে। গুলটুস গুলটুস লাগাল তো, তবে আমার গরম লাগতেছে, নাক দিয়ে পানি বের হয়েছে, এটা জানলা আমার নাক দিয়ে পানি। আর একটু ঝাল হলে মানে ভালো তো, মরিচ ঢেলে নাও এক গ্লাস করতে, আমি একই না সাপার। নুডলস আমার এতটাই ফেভারিট, দেখি কে আগে খায়। দিদি এক বল নুডলস কে দেয়, তোমার বাবা এটা এটা দুই বল পারবে। চিন্তা করছিলাম যে তো ভিডিও টেবিলে করে হ্যাঁ করে একটু ভিডিও করবো, না তোমাকে আসলে ঝাল লাগতেছে না, অল্প বাবাটা প্রায় শেষ শেষ, আমার এখন অর্ধেকে বেশি আছে। কুছ কুছ হতা হে, মাঝে মাঝে চিন্তা করি মেরে মুখ মে কুছ কুছ হতা হে, মেরে ঝাল লাগতা হে, মেরে ঝাল লাগতা হে। এটা কিরকম হিন্দি, এটা ভুল ভাল হিন্দি হে, মেরে ঝাল লাগতা হে। তোমার কোনো অনুভূতি, তুমি কিছু বলে দাও একটু। সো স্পাইসি এন্ড হট, আমি পুরো শরীর এখন হট হয়ে আছে, গরম। ও আমার হ্যান্ডেলস দা মুখ দিয়ে দিব, আমার দিকে দাও, আমার ঝাল লাগতেছে, খাও খাও ফিনিশ করো। সত্যি কথা বলতে কি, ঝালটা পরে লাগে, প্রথমে ঝাল লাগে না। সাপার খাই সব কে ফেল না, আমার জন্য একটু দেখো। মূলত এই নুডলসটা আপনার খাওয়া শেষ হওয়ার পরে হচ্ছে বোঝা যায় যে কতটা ঝাল। আমি কিন্তু প্রথমে বুঝি নেই, আমি কিন্তু মজা করতেছিলাম না, ওটা সত্যি সত্যি আমার ঝাল লাগে নেই, বাট আমার এখন এত ঝাল লাগতেছে, পুরো ঠোঁট জ্বলতেছে, জিভ গালের ভিতরে। তো যাই হোক, ঘাম ছুটে গেছে, দেখেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের মতো বিদায়।
কারণ এখন আমি মুখ ধুবো, তারপরে লোল ফালাবো। আল্লাহ, লাইক কমেন্ট এন্ড ফলো করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো, ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব। কথা বলতে পারতেছি না।